রথের মতন এত শুভ একটা দিনেও সকাল থেকে চলছে অভিজিতের সাথে তুমুল ঝামেলা কোথায় অন্যদের মতন একটু মেলা দেখতে যাব ঘুরবো বেড়াবো খাবো দাবো তার আমার কপালে নেই এদিকে আমার স্টুডেন্টদেরও সার্টিফিকেট দেওয়ার ব্যাপার আছে তো সেদিক থেকে ফিরতে ফিরতেই বেজে গেল রাত নটা তারপরে অভিজিৎকে যদিও বা বললাম যে যাবে মেলাতে না উনি তো বাবু রাগ করে বসে আছেন কিন্তু তা বলে কি মেয়েগুলোকে মেলায় নিয়ে যাব না শেষে আমিও রাগ করে মেয়ে তিনটেকে নিয়ে রাত দশটা বাজতে চলে এলাম মেলাতে ও মা মেলাতে তো এসে দেখি বেজায় ভিড় আর এদের তো মেলাতে আনলে কি হবে এদের তো আগে চোখ পরে এই খেলনা দোকানের দিকে আর এদিকে ফুলিকে দেখো নাগর দোলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে রাত সময় ওর জন্য ঘোরাবে বলছি তুমি কোনটা ছড়বে ও তো বলছে ওই নাগরদোলার ওকে বলছি না তুমি পারবে না ওটা উঠতে তুমি এই জাম্পিংটাতে ওঠো তো সে জাম্পিংয়ে তুলব কি সে তো ভয় পেয়েই দাঁড়িয়েছে চুপচাপ লাফাতেই পারছে না যদিও ওর বয়সে এই জাম্পিংয়ে ওঠাটা খুবই টাফ জিনিস কেননা ওর বয়সী বাচ্চা ওখানে কেউই ছিল না শেষমেশ ও দিদি বলছে মা আমি যাই তাহলে বোন হয়তো একটু ভয়টা কাটবে বলে ও তো ওর সাথে গিয়ে লাফাতে শুরু করেছে কিন্তু দেখো তা সত্ত্বেও মিঠাই প্রচণ্ড দিদিকে তো শুধু জাপটে জাপটে ধরছে শেষমেশ ওকে বললাম থাক বাবা তুই নেমে আয় তোকে আর চড়তে হবে না ওদিক থেকে ও দিদি ডাকছে আয় না ও বলছে না আমি আর যাব না আমার ভয় পাচ্ছে তো মিষ্টুই তো ওখানে বেশ কিছুক্ষণ লাফালো আর জানো এই জাম ংটা এক একজনের তিরিশ টাকা করে নিয়েছে আর মেলা তো একটু তো ওদের টাকা ওখান থেকে তুলতেই হবে কিছু বলারও নেই যাই হোক ওখানে তো অনেকটাই মিষ্টু মজা করেছে কিছু খেলনাপাতিও যদিও কিনে দিয়েছি ওদেরকে আর রথের মেলা জিলিপি খাবো না সেটা হয় কখনো কিন্তু দেখলাম মেলার ভিতরে সব দোকানই প্রায় বন্ধ তাই বাইরে থেকেই মিষ্টি দোকান থেকেই গরম গরম জিলিপি নিয়ে বাড়ি চলে আসলাম দেখি জিলিপি খাইয়ে যদি একটু বরের রাগটা ভাঙানো যায় তো তোমরা কেমন মেলা ঘুরলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু জয় জগন্নাথ